নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতিদিন ন্যায় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, তোমরা বারবার, আমার এক শিক্ষার্থী বন্ধু মানে মিমো, ও বারবার বলছিল স্যার যে আমি নৃত্য সমাজটা কিন্তু বুঝি না, সেই মিমোর জন্য কিন্তু আজকের ভিডিও। তোমরা কিন্তু ভেবো না যে মোমো খাবো 50 টাকা প্লেট, সেটা নয়। মিমো, ডাকনাম মিমো, ভালো নাম আছে। এবার তোকে যে মিমো বলেছে স্যার নৃত্য সমাজটা কিন্তু আমি বুঝি না, একটু যদি বুঝিয়ে দেন শর্টকাটে আমি কীভাবে করতে পারবো। আসলে প্রত্যেকটা ছেলেমেয়ে এখন শর্টকাট বোঝে, স্যার একটা সাজেশন করে ওরা নিজের থেকে শর্ট করার একটা সাজেশন করে, পরীক্ষায় শর্ট করার একটা প্রশ্ন চলে আসে, ও শর্ট করে ফেল করে ফেলে। মানে এরকম শর্ট করতে করতে জীবনটা এমন হয়ে গেছে, শটাশটি ব্যাপার। সেদিক থেকে দেখো বন্ধু, যে কি করে আমি আজ মিমোকে বোঝাবো এটা নিত্য সমাজ, তার কিছু একটু টিপস তোমাদের দিচ্ছি, মিমোর সঙ্গে তোমাদের কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আগে একটু বুঝে নাও এই যে নিত্য, নিত্য কথাটার মানে কি? নিত্য কথাটার মানে হচ্ছে চিরন্তন। কি আছে বলতো? নিত্য কথার মানে হচ্ছে চিরন্তন, মানে হচ্ছে শাশ্বত, যাকে বলা হচ্ছে এটার্নিটি। ক্লিয়ার? অর্থাৎ এই যে নিত্য সমাসের নাম কেন নিত্য সমাস হলো, কখনো ভেবেছো? কখনো ভাবনি যে প্রত্যেকটা সমাসের নাম দ্বন্দ্ব সমাসের নাম কেন দ্বন্দ্ব, নিত্যর নাম কেন নিত্য, দ্বিগুণ নাম কেন দ্বিগু, বহুব্রীর নাম কেন বহুব্রী? আমরা ভাবি না, এটাই তো সমস্যা। আমি কিন্তু তোমাদের প্রথম দিন থেকে একটা জিনিসই শেখাতে চেয়েছি বন্ধু, যে শব্দটা দিয়ে থাকবে তাকে ভেঙে ফেলো, বিশ্লেষণ করে ফেলো, তার মাঝেই মানাটা পেয়ে যাবে এবং গোটা বিষয়টা বুঝতে কিন্তু তোমাদের একটা সুবিধা হবে। সেদিক থেকে দেখো এই যে নিত্য সমাসের নাম কেন নিত্য, অর্থাৎ এই সমাসে সমাস যে বদ্ধ, যে পথটা থাকে, সমস্ত পথটা থাকে, এটা সারা জীবন, আজীবন, এটার্নিটি, শাশ্বত, চিরন্তনভাবে সমাজবদ্ধ হয়ে থাকে, ওকে অন্য কোনো রকমভাবে কিন্তু আলাদা করা সম্ভব নয়। এরা নিত্য, চিরন্তন, কন্টিনিউ সমাজবদ্ধ হয়ে থাকে বলে এর নাম কিন্তু নিত্য সমাস। একে কোনোভাবেই কিন্তু একে উলট পালট করা যায় না, একে ভাঙা যায় না, একে বিশ্লেষণ করা যায় না। তাহলে যে সমাসে সমাজবদ্ধ পথটাকে কোনোভাবে বিশ্লেষণ করা যায় না, কোনোভাবে ভাঙা যায় না, জাস্ট সমাজবদ্ধ শব্দটার মিনিংটা ভাঙতে হয়, মানেটাকে ভেঙে দেখাতে হয়, সেটা কিন্তু নিত্য সমাস। এই নিত্য সমাসের বিস্তারিত জিনিস জানতে হলে বন্ধু তুমি যাবে আমার ইউটিউব চ্যানেলে, সেখানে প্লেলিস্টে নিত্য সমাসের উপর ভিডিও করা আছে, 2-3টে বিস্তারিত আলোচনা কিন্তু ওখানটায় করেছি, দেখে নেবে। আর শর্টকাটে একটু বোঝানোর চেষ্টা করি যে কী করে বুঝবো নিত্য সমাস। দেখো বন্ধু, এই যে মাত্র, যে পথটা দেওয়া থাকবে সেই পদের শেষে যদি দেখো মাত্র শব্দটা রয়েছে, তাহলে 100% সেটা নিত্য সমাস। কি বললাম? যে পথটা দিয়ে থাকবে তার শেষে যদি মাত্র শব্দটা থাকে, 100% নিত্য সমাস। যেমন জল মাত্র, ক্লিয়ার? আমি বিট্টু দেবাড়ি গেলাম, বিট্টু কেবল মাত্র কি জল মাত্র খেতে দিয়েছিল, কি খেতে দিয়েছিল আমাকে? জল মাত্র। চাও দেয়নি, বিস্কুটও দেয়নি, কোনোদিনই দেয় না, বিস্কুট হলে গোটাটাইও সাটিয়ে দেয়, হ্যাঁ ওটা আর আমার কপালে জোটে না। তাহলে এই যে জল মাত্র, তাহলে মাত্র শব্দটা আছে, তাহলে চোখ বুঝে তোমরা কিন্তু বুঝবে এটা নিত্য সমাস। ব্যাস বাক্যটা কি? জল মাত্র মানে কি? অর্থাৎ কেবল জল। ক্লিয়ার? অন্য একটা শব্দ নিলাম, দর্শন মাত্র, চোখ বুঝে মাত্র শব্দ আছে, কি লিখবে? নিত্য সমাস। এর ব্যাস বাক্যটা কি হবে? সেম ব্যাস বাক্য, অর্থাৎ কেবল দর্শন। বোঝা গেল? তাহলে জল মাত্র কেবল জল, দর্শন মাত্র কেবল দর্শন। এরকম যে কোনো শব্দের শেষে যদি তুমি দেখো মাত্র শব্দটা রয়েছে, তুমি চোখ বুঝে লিখে দেবে ওটা নিত্য সমাস, নিত্য ছাড়া অন্য কোনো সমাস কিন্তু হবে না। ব্যাপারটা অনেক ক্লিয়ার না, ইজি না? তোমাকে একটা শব্দ দিয়ে বললে এটা কোন ধরনের সমাস, যদি দেখো মাত্র শব্দটা আছে তাহলে চোখ বুঝে লিখবে কি? নিত্য সমাস। বোঝা গেল? এবার দেখো আর কি বলেছি, অন্তর, যে শব্দটা দিয়ে থাকবে তার শেষে যদি দেখো যে অন্তর রয়েছে, সেই অন্তর থাকলেও তুমি চোখ বুঝে বুঝবে যে সেটা কিন্তু নিত্য সমাস। কিরকম ভাবে? দেখো একটা উদাহরণ দিই, যে ভাষান্তর, ঠিক আছে, এই যে অন্তর শব্দটা রয়েছে চোখ বুঝে নিত্য সমাস। ভাষান্তর কিরকম ব্যাস বাক্য হবে? ভাষান্তর মানে কি? এই যে অন্য ভাষা, আমার ব্যাস বাক্য কি হবে ভেবে লাভ নেই, বলেছি অন্তর থাকলে নিত্য সমাস, তার অন্তর আছে ভাষান্তর, চোখ বুঝে লিখবো নিত্য সমাস। যদি ভাষান্তর না দিয়ে আমাকে যদি দেশান্তর দেয়,
তাহলে অন্ত শব্দটা আছে, চোখ বুঝে বন্ধু আমি কি লিখবো? নিত্য সমাস, ব্যাজ বাক্য কি করব? অন্য দেশ। রূপান্তর কি লিখবো? অন্তর আছে, তাহলে কি সমাস? নিত্য সমাস। ব্যাজ বাক্য কি লিখবো? রূপান্তর মানে কি? অন্যরূপ। অর্থাৎ যে কোনো শব্দের শেষে আমি যদি দেখি মাত্র রয়েছে বা অন্তর রয়েছে, তাহলে আমি কিন্তু লিখব নিত্য সমাস। দেখো মাত্র আছে জলমাত্র, নিত্য সমাস। দেখো অন্তর আছে চিরন্তন, মানে মানে ভাষান্তর, দেখো নিত্য সমাস। দেশান্তর নিত্য সমাস, রূপান্তর নিত্য সমাস, ঠিক আছে, গৃহান্তর নিত্য সমাস, বোঝা গেল? অর্থাৎ যে কোনো শব্দের শেষে যদি মাত্র পাও বা অন্তর পাও, চোখ বুঝে লিখবে কিন্তু নিত্য সমাস। দেখো বলেছিলাম নামটা নিত্য, কি চিরন্তন সমাসবদ্ধ, অর্থাৎ একে এই রূপেই পাবে, একে এই রূপেই পাবে, একে কখনো কিন্তু রূপের পরিবর্তন করে না, অন্য কোনো রকম হয় না। বলেছিলাম ব্যাজ বাক্য করা যায় না। এই যে ভাষান্তরের ব্যাজ বাক্য কি কি করে হয়? অন্য ভাষা, এখানে বুঝলাম ভাষা আর নয় রয়েছে, কিন্তু অন্যটা কোথার থেকে এলো? এখানে অন্য ছিল না তো, এখানে ছিল তো কি? অন্তর। তাহলে অন্যটা কি করে এলো? এখানে জল মাত্র, এই যে জলটা তো রয়েছে, কেবল কোথার থেকে এলো? এখানে কেবল ছিল না তো, এখানে ছিল মাত্র। তার মানে কি? কেবল মানেও যা, মাত্র মানেও তাই। তার মানে কি? একটা সমার্থক শব্দ ব্যবহার করেছি, তাহলে কি আমি মানে সে ঠিকই করেছি? না, কখন এই সমাসে সমার্থক অন্য কোনো পদ আনা যায় না, যে পদটা রয়েছে সেটাই রাখতে হয়। যদি আনা যেত তাহলে তুমি আমাকে বলতো বন্ধু, এই যে বিনা, এই যে বিনা পানি ধরো, এই যে বিনা পানি, ক্লিয়ার? তাহলে যদি আমি সমার্থক শব্দ রাখা যেত, আমরা জানি পানি মানে হাত, তাহলে ব্যাজ বাক্য এটা লিখলে হলো তো, বিনা হাতে যার তাকে বিনা পানি তোমরা বলতে দেবো বন্ধু? নিশ্চয়ই না। বিনা হাতে যার বিনা পানি, নিশ্চয়ই না। ব্যাজ বাক্য কি করি? বিনা পানিতে যার, তাহলে কখনোই কিন্তু অন্য একটা শব্দ আনা যায় না। ফলে মাত্রর জায়গায় কেবল এনেছি, এটা হয় না। আসলে এদের কি ব্যাজ বাক্য হয় না, শুধু সমাসবদ্ধ পদটার মানে ভাঙা হয়। তাহলে যেখানেই তুমি যে সমাসবদ্ধ পদটা থাকবে, তার শেষে মাত্র পেলে তুমি নিত্য সমাস লিখবে, তার শেষে অন্তর পেলে নিত্য সমাস লিখবে, যে টিটা খানিখানা পেলেও নিত্য সমাস লিখবে, কারণ টিটা খানিখানা বললেও কিন্তু ওর কিন্তু ওটাকেই বোঝায়, অন্য কিছুকে কিন্তু বোঝায় না। তাহলে এই যে বন্ধু সহজভাবে আমি বুঝে নিতে পারবো এটা নিত্য সমাস, আজকের পর থেকে এই সমস্যাটা হবে না। এরকম সমস্যা সংক্রান্ত কোনো যদি সমস্যা তোমাদের মনে তৈরি হয়, অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সেই উত্তর দিয়ে ব্যাখ্যা করার কিন্তু চেষ্টাটা কিন্তু বন্ধু করব। আর এরকম শুধু সমাস নয়, ব্যাকরণের যত জটিল জিনিস আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার সুস্থ সমাধান করার কিন্তু চেষ্টা করব। আবার অন্য কোনো দিন অন্য কোনো আরেকটা সমস্যাবহুল ভিডিও নিয়ে আসা পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকবে বন্ধু। ততক্ষণের জন্য প্রত্যেকেই কিন্তু নমস্কার।